ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে একটি হাদিস বলবো আপনাদেরকে যে দান কত গুরুত্বপূর্ণ বিষয় যান দান যে মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এ সম্পর্কে একটি হাদিস যা শহীদ বোখারির মধ্যে আটবার রয়েছে সেই হাদিসটি খুব প্রসিদ্ধ একটি হাদিস যা আপনাদের সামনে আজকে বলবো ইনশাআল্লাহ এই হাদিসটি শুনলে আপনি বুঝতে পারবেন যে দান কতটা গুরুত্বপূর্ণ দান সামান্য থেকে সামান্য হলেও মানুষকে করতে হবে আদিবনে হাতিম আল্লাহ তালান বলেন আমি রসুল সাল্লিহসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নার ওয়ালাউ বিশিক তোমরা তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো একটি খেজুরের বিনিময়ে হলেও অর্থাৎ একটি খেজুর দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো এর তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো ওয়ালাউ বিশিক কিন তোমরা সেটা একটি খেজুর দান করে হলেও একটি খেজুরের আটি পরিমাণ দান করে হলেও হাদিসটি শহিব খারের মধ্যে পাওয়া যাবে চোদ্দোশো তেরো চোদ্দোশো সতেরো তিন হাজার পাঁচশো পঁচানব্বই ছয় হাজার তেইশ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ ছয় হাজার পাঁচশো চল্লিশ ছয় হাজার পাঁচশো তেষট্টি সাত হাজার পাঁচশো বারো নাম্বার হাদিস এক হাজার মোসনাদ আহমদ সম্মানিত এই হাদিস দিয়ে বোঝাতে চাচ্ছি যে জাহান নামের আগুনকে ভয় করতে হবে দান করার মাধ্যমে ইত্তাক নার জাহান নামের আগুনকে ভয় করো পৃথিবীর মানুষ জাহান নামের আগুনকে ভয় করো বড় বেশি কিন্তু আমরা একটি খেজুর সমপরিমাণ দান করে হলেও একটি খেজুর সমপরিমাণ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যারা ধনী রয়েছে যারা পয়সাওয়ালা রয়েছে তারা অধিক পরিমাণে দান করুক যার নাই সেও দান করুক কম করে হলেও কম করে হলেও সে যেন সামান্য পরিমাণ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে যা রসুল সাল্লাহ আলী আসসাল্লামের বিবরণ থেকে বোঝা যায় যদি কারো দান করার সামর্থ্য না থাকে যদি তার সামান্য পরিমাণ সামান্য থেকে সামান্য খেজুরের আটি সমপরিমাণ যদি দান করার কোনো বস্তু থাকে দান করার কোনো কিছু থাকে সেটা দান করে হলেও তাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে সাল্লাহ আলী হাসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে দান আপনাকে আমাকে করতে হবে দানের যে বড় গুরুত্বপূর্ণ এবাদত আর কোনো কিছু হতে পারে না অন্যান্য ইবাদত রয়েছে তার মর্যাদা তার মতো প্রত্যেকটা মর্যাদা প্রত্যেকটা ইবাদতের পৃথক পৃথক মর্যাদা রয়েছে কিন্তু দানের সম কোনো কিছু হবে না এজন্য আমাদেরকে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ বাহানো হওয়া তালা আমাদেরকে দান করে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন আমিন যেন আমরা যে দানগুলো করছি সেই দানগুলো কবুল করে আল্লাহ যেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু